আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে অপসো সালাইন লিমিটেড এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো ইপেপার থেকে সংগ্রহ করেছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব, আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। অপসো সালাইন লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল প্রমোশন অফিসার এটা হচ্ছে পদের নাম। এবং আপনার এখানে যে যোগ্যতা হবে, শিক্ষাগত যোগ্যতা বলা আছে গ্রাজুয়েশন অথবা মাস্টার্স, যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন অথবা মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, হার্ডওয়ার্কিং করতে হবে, এবং বাংলা এবং ইংলিশে কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে, এবং বয়স অবশ্যই 30 বছরের ঊর্ধ্বে নয়, 30 বছরের মধ্যে হতে হবে। এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস। এখানে জব রেসপন্সিবিলিটিসের মধ্যে বলা আছে আপনাকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে, এবং সেলস যে টার্গেট হবে কোম্পানির সেই সেলস টার্গেট পূরণ করতে হবে। এখানে বলা আছে উই অফার এক্সেলেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট, এক্সেপশনাল ট্রেনিং, অ্যাট্রাকটিভ কম্পেনসেশন প্যাকেজ অ্যান্ড পারফরমেন্স বেসড কেরিয়ার প্রোগ্রেশন। এখানে বলা আছে আপনাকে সুন্দরভাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে অপসো সালাইন লিমিটেড এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো ইপেপার থেকে সংগ্রহ করেছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব, আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। অপসো সালাইন লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার। এখানে আপনার যে যোগ্যতাগুলো হবে, গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, হার্ডওয়ার্কিং করতে হবে, এবং বাংলা এবং ইংলিশে যোগাযোগ করার যোগ্যতা থাকতে হবে, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে, এবং বয়স সর্বোচ্চ 30 বছর, 30 বছরের মধ্যেই হতে হবে। এখানে যে আপনার দায়িত্ব কর্তব্যগুলো হবে, এখানে দায়িত্ব কর্তব্য বলা আছে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে, এবং সেলস যে টার্গেট আছে কোম্পানির সেই সেলস টার্গেট পূরণ করতে হবে। এখানে বলা আছে ইন্টারেস্টেড যারা এই পদে কাজ করার জন্য আগ্রহী তাদেরকে আপনি রিটার্ন টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। রিটার্ন টেস্ট অনুষ্ঠিত হবে সকাল 10টায়, ফ্রাইডে শুক্রবার সকাল 10টায়, 4 জুন 2021 তারিখে। 4 জুন 2021 তারিখে আপনার রিটার্ন টেস্ট অনুষ্ঠিত হবে সকাল 10টার সময়। অনুষ্ঠিত হওয়ার ঠিকানা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, 93 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, নেয়ার ফার্মগেট।
এখানে আপনার রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে। আপনারা যারা এই পদের জন্য কাজ করতে আগ্রহী তাদেরকে রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হবে সকাল 10টার সময়, 4 জুন 2021 তারিখ শুক্রবার সকাল 10টার সময়, নর্দার্ন ইউনিভার্সিটি, কাজীরজ ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215 ফার্ম গেটের কাছে। এখানে উপস্থিত হয়ে রিটার্ন টেস্টে অংশগ্রহণ করতে হবে, তারপর আপনাকে নিয়োগ করা হবে। এবং আর আপনার সঙ্গে যারা যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখতে হবে সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন, আপনার স্বহস্তে লেখা একটি হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন, এবং সেটা লিখতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ এই স্যার এই বরাবরে। সেটা অবশ্যই ইংলিশে লিখলেই বেটার হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ইনচার্জ এইচ আর এর বরাবরে একটি হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন লিখবেন। তার সঙ্গে আপনার একটা কমপ্লিট বায়োডাটা, 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোকপি, সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং তার সঙ্গে রাখতে হবে আপনার যে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে সবগুলোর একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট উইথ ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড। আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোর ফটোকপি এবং অরিজিনাল কপি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে রাখতে হবে, নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।